নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট 209 জন মৃত্যুবরণ করেছেন। মৃত তিনজনই পুরুষ। মৃতদের মধ্যে একজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ও বাকি দুইজন নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এদিকে নতুন করে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও 49 জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন 12,633 জন। রবিবার 25 এপ্রিল সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় 22 জন, সদরে 11 জন, বন্দরে 1 জন, সোনারগাঁয়ে 1 জন ও রূপগঞ্জে 14 জন আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট 1,297 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 662 জনের। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।